হ্যালো বন্ধুরা, আজকে আমি দেখাবো জিমেলে কিভাবে ফটো লাগাবে বা ফটো সেট করবে। তোমরা অনেকে আছো যারা জিমেলে ফটো সেট করতে জানো না, তো আমি সেটাই দেখাবো। তার জন্য তার আগে বলবো, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবো, পাশে থাকা বেল আইকনতে ক্লিক করে দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো জিমেলে ফটো সেট করার জন্য তুমি তোমার পছন্দ মতো একটা ব্রাউজার যাবে, তবে আমি বলবো ক্রোম ব্রাউজারে যাবে, তাহলে ভালো হবে। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি, যাওয়ার পর সার্চ বারে ক্লিক করব। ক্লিক করার পর লিখবে জিমেল লগ ইন, লেখার পর সার্চ করবে। সার্চ করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে হবে লগ ইন, গুগল লগ ইন সাইন ইন, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর আমার এখানে দেখতে পাচ্ছ লোগোটি রয়েছে টেক ইন বাংলা চ্যানেলে, তো তোমার এখানে কোনো লোগো থাকবে না, সাদা একটা পিএনজি মতো দেবো। তুমি ওখানে ক্লিক করবে, ওই পিএনজিটার উপর ট্যাপ করে ক্লিক করবে একবার। ক্লিক করার পর এটি লোড হবে, লোড হওয়ার পর দেখতে পাচ্ছ আপলোড ফটো। তো আপলোড ফটো নিচে দেখতে পাচ্ছ, ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর অ্যালাউ চাইবে, অ্যালাউ ক্লিক করে দেবে, তারপর আবার অ্যালাউ করে দেবে, তারপর ডকুমেন্টস ওখানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর ফটোতে গিয়ে তুমি তারপর তোমার যেই ফোল্ডারে ফটোটি আছে সেই ফোল্ডারে ক্লিক করবে। তো আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার পর তুমি ফটোটির উপর একবার ট্যাপ করবে, ট্যাপ করার পর যেই ফটোটি ডাউনলোড হবে বা আপলোডিং হচ্ছে দেখতে পাচ্ছ। তারপর তুমি এই ফটোটি নিজের মতন সিলেক্ট করে নেবে, ক্রপ করে করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ সেট এস প্রোফাইল ফটো, ওখানে ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ আমার এখানে ফটোটি জিমেইলে ফটোটি সেট হয়ে গিয়েছে। তো তোমাদেরও এইভাবে সেভ করে নিতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে।